হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অ্যাপ নিউজে। তো বন্ধুরা, আজকে আপনার সঙ্গে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আমি নেট ঘেটে, অনলাইন ঘেটে, বিভিন্ন তথ্য ঘেটে আপনাদের সাথে শেয়ার করব, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ওয়ার্ক পারমিট বিষয়ে পোল্যান্ড যেতে চান, তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলটি দেখছেন বা দেখে যাচ্ছেন প্রতিনিয়ত, তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবার সদস্য হয়ে যাবেন। আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, পোল্যান্ডে 2 লক্ষ কর্মী নিবে এমন একটা তথ্য আমি অনলাইন ঘেটে পেয়েছি, যেটা আপনার সাথে শেয়ার করতেছি। তো আজকে আপনাদের জানাবো যে আপনারা কিভাবে আবেদন করবেন, আমি সেটা আপনাদের দেখিয়ে দেব। তো বেতন হবে সর্বনিম্ন 1,80,000 টাকা, এবং আপনারা যে তথ্যটা পাবেন সেটা হচ্ছে এই বিষয়টিতে কোনো ওয়ার্ক পারমিট লাগবে না, কোনো আইএলটিএস লাগবে না, এবং কোনো অভিজ্ঞতাও প্রয়োজন নেই, এবং শিক্ষাগত যোগ্যতাও ততটা বাধ্যতামূলক নয়। বন্ধুরা, আমরা চেষ্টা করব যে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কিভাবে আবেদন করবেন, এটাই মূলত আজকের ভিডিওর তথ্যটা দিব। আপনারা যারা আসলে কিভাবে আবেদন করবেন, কোন সাইট থেকে আবেদন করবেন, সেটা আমি আপনাদের আজকে দেখিয়ে দেব। আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে যে কোন কোন জায়গায় কি করতে হবে, সব কিছু আজকে আপনাদের জানিয়ে দেব। ভিডিওটি একটু লম্বা হতে পারে, আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। আর আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত প্রতিদিন নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো বন্ধুদের বন্ধুদের গেদার্থে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আসলে আমরা কোনো এজেন্সি নয়, আমরা বিদেশে লোক পাঠাতে পারি না। এবং যারা আমাদের মনে করেন যে আমরা বিদেশে লোক পাঠাই, বিষয়টা এরকম না। আমরা জাস্ট কিছু হেল্প করতে পারি আপনাদের, সেটা হচ্ছে যারা সিভি বানাতে পারেন না, যারা কভার লেটার বানাতে পারেন না, বা যারা ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন না, তাদের জন্য আমরা একটা তথ্য দিয়ে রাখি যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ইচ্ছা করলে নক করতে পারেন। আমরা সিভি এবং কভার লেটারের জন্য 600 টাকা মূল্যে আপনাদের সুন্দর একটি ইউরোপার সিভি এবং কভার লেটার বানিয়ে দিয়ে থাকি। এবং যদি কেউ অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনারা প্রতি কোম্পানিতে অ্যাপ্লাই করতে হলে আমাদের দিতে হবে 1,000 টাকা পে করতে হবে। তো এই হচ্ছে আমাদের মূলত, আর আমাদের যে মূল যে থিমটা, সেটা হচ্ছে আমরা বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করি, সেটা ভুল অথবা শুদ্ধ সেটা আপনারা বিবেচনা করবেন। কারণ হচ্ছে আপনার ভিডিও দেখলেন, অ্যাপ্লাই করলেন আর চলে গেলেন, বিষয়টা এরকম না। আর ইউরোপে যারা যেতে চান বিশেষ করে, তারা জানেন যে ইউরোপে যাওয়াটা কতটা কষ্টের এবং কতটা কঠিন। তো আমাদের ভিডিও দেখবেন আর আপনারা অ্যাপ্লাই করবেন চলে যাবেন, বিষয়টা এরকম না। কারণ ভিডিও মূলত আমরা তথ্য শেয়ার করি, আপনাদের ভিসার দায়িত্ব আমরা নিতে পারবো না, এবং আপনারা কারোর অবশ্যই টাকা পয়সা দেওয়ার আগে ভেবে চিন্তে দেবেন। আমাদের চ্যানেল দেখে বা চ্যানেলের ভিডিও দেখে আপনারা ইন্সপায়ার হতে পারেন এবং আপনাদের অভিজ্ঞতা কিছুটা বাড়তে পারে, কিন্তু ভিসার নিশ্চয়তা আমরা আমাদের চ্যানেল কখনো ভিসার নিশ্চয়তা বহন করে না। কারণ আমরা জাস্ট এটা একটা চ্যানেল, এটা কোনো এজেন্সি নয়, বা আমরা আদম ব্যবসাও করি না যে আপনাদের ইউরোপের দেশে নিয়ে যাব, বিষয়টা এরকম না। আর সবার আগে বলে রাখি যে কখনো কোনো দালাল অথবা কোনো এজেন্সির টাকা দেওয়ার আগে আপনারা ভালোভাবে খোঁজ নিয়ে তারপর টাকা দেবেন। আর সেক্ষেত্রে যদি টাকা দিয়ে খুব প্রতারিত হন, সেক্ষেত্রে আমাদের চ্যানেল সেটা কোনোভাবেই দায়বদ্ধ থাকবে না। তো বন্ধুরা, চলুন আমরা কথা না বাড়ি, আমরা চলে যাচ্ছি যে আপনারা যে 2 লক্ষ পোল্যান্ডে যে 2 লক্ষ কর্মী নেবে, বিশেষ করে মিট কাটার, মানে হচ্ছে আপনার মাংস কাটার যাকে বলে, এই মিট কাটারে প্রায় 2 লক্ষ কর্মী নেবে। আপনারা সেখান থেকে দেখতে পারেন, মিট কাটার আছে, আরও বিভিন্ন তথ্য আছে, আপনারা সেখান থেকে দেখে আপনারা আবেদন করবেন। চলুন আমরা দেখে দিচ্ছি আপনারা কীভাবে আবেদন করবেন।
আবেদন ক্রম সিস্টেমটা আমরা আমরা আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে যারা সত্যি সত্যি যারা আবেদন করে যেতে চাচ্ছেন বা যাবেন, তারা অবশ্যই আমি যে সাইটে ঢুকবো সেটাতে আপনারা ঢুকবেন। ঢোকার পর চেষ্টা করবেন যে সুন্দরভাবে অ্যাপ্লাই করার জন্যে। চলুন আমরা হাতে কলমে আপনাদের দেখে যে প্রথমে আপনাদের গুগল ক্রোমে যেতে হবে। গুগল ক্রোমে যাওয়ার আগে আমি যে আমি আগেই সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে রেখে দিয়েছিলাম এবং সেটা আমি কম পেস্ট করে ওয়েবসাইটে ঢুকে যাচ্ছি সরাসরি। এখানে দেখেন ইমিগ্রেশন অ্যান্ড ভিসা সাপোর্ট সেন্টার ওয়ার্কিং সিন 2015 থেকে তারা কাজ করতেছে। এটা হচ্ছে আপনি এখানে প্রথম আসবে, আসার পরে দেখেন আপনি এখানে উপরে লেখা আছে মিট প্রোডাকশন ট্র্যাকার, আর ওটা হচ্ছে প্রবেশ গ্রুপ। এরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেশে ভিসা সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে এবং বিভিন্ন চাকরি বিষয়ে কাজ করে। এখানে আছে মিট, দেখেন এখানে জব লোকেশন দেওয়া আছে, জব লোকেশন হচ্ছে জব লোকেশন পোল্যান্ড, এবং ভ্যাকেন্সি আছে 14 জন ছেলে এবং মেয়ে, এবং ফুল টাইম চাকরি। ফুল টাইম বিষয়টার স্যালারি হচ্ছে আপনার PLN এত পার আওয়ার, এবং ডে সিজন এবং স্টার্ট ডেটও অ্যাজ পসিবল এমপ্লয়ার 2 বছরের আপনারা পারমিট পেয়ে যাবেন। তো এখানে জব ডিসক্রিপশনও দেওয়া আছে, দেখেন সুন্দরভাবে বলা আছে যে আপনার মিনিমাম 45 বছর হতে হবে, ক্যান্ডিডেট মাস্ট বি, এবং আপনাদের কী কী কাজ সব এখানে বলা আছে, কীভাবে কাজ করবেন, এবং ওপেন ডে ক্লোজিং ডে সব বলা আছে এখানে, আপনারা দেখে নেবেন। এবং রিক্রুটমেন্ট নো ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কোনো কাজের অভিজ্ঞতার দরকার নেই, অ্যাবিলিটি ওয়ার্ক ইন টিম যে বিষয়গুলো আছে এখানে সব কিছু দেওয়া, অ্যাডিশনাল ইনফরমেশনও দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন। রেসপন্সিবিলিটি দেওয়া আছে যে আপনারা কী কী করবেন, কী কাজ আছে সব কিছু করবেন। করার পরে এখানে আপনারা দেখেন অ্যাপ্লিকেশন ফর দিস পজিশন, আপনি যদি এই পজিশনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রথমে দেওয়া আছে ফুল নেম, ফুল নেমটা আপনাদের আগে লিখতে হবে। যেমন আমি যদি লিখলাম আরিফুল ইসলাম, আমার নাম লিখলাম, লেখার পরে এখানে মেইল অ্যাড্রেস আমার আগের দেওয়া আছে, এখানে ফোন নাম্বার আপনি বাংলাদেশ দেবেন, বাংলাদেশ যদি যদি ইন্ডিয়া থেকে করলে ইন্ডিয়া দেবেন, দেখি বাংলাদেশ ফোন নাম্বারটা আমি একটা দিয়ে দিচ্ছি, ফোন নাম্বারটা দেওয়া হয়ে গেলে আপনি চাবে পাসপোর্ট নাম্বার, আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে আপনার এখানে আছে কভার লেটার, কভার লেটার আমি সেভ করে রাখছি, আপনারা কভার লেটার প্রথমত সেভ করে রাখবেন। কভার লেটারটা আমার আগেই সাজানো ছিল, সাজানো ছিল মানে এমনি একটা কভার লেটার আপনাদের দেখাচ্ছি যে কভার লেটার কীরকম হয়। কভার লেটারটা আমি পুরোটাই সিলেক্ট করে তারপর আমি কপি করে ওখানে পেস্ট করব, জাস্ট এতটুকুই। পিসিটা একটু স্লো হওয়ার কারণে একটু দেরি হচ্ছে কাজে, দেখেন আমি পুরোটাই কপি করে নিলাম সম্পূর্ণটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটাই দিতে হবে, বিষয়টা এরকম না, আমি তারপর কভার লেটারটা আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে নিয়ে এটাকে কারেকশন করতে পারবেন, আমি ওয়ার্ড ফাইল দিয়ে রাখবো। তো বন্ধুরা এই যে হচ্ছে কভার লেটার, ডিয়ার স্যার ডিয়ার মিস্টার এমএস, আপনি যে কোম্পানিতে অ্যাপ্লাই করতে চান সেটা আপনারা কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আপনি চলে আসলাম গুগল ক্রোমে, এখানে লেখা আছে কভার লেটার, আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে এখানে লেখা আছে ইউর রিজিউম সিভি লিভিং অ্যাড্রেস দেন 10 MB হতে হবে, আমি এখানে সিভিটা দিয়ে দেবো, আমার সিভিটা এখানে আছে, হয়তো আপনার এটা আগেই ই করে নেবেন, আমার যেহেতু ব্যবসায়িক ল্যাপটপ সেক্ষেত্রে অনেক কিছুই থাকতে পারে, এখানে নাই। তো আমি চলে যাচ্ছি নিউ ফোল্ডারে, আরিফুল ইসলাম ইনফোতে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে সিভি আছে, অনেক সিভি, আমার অনেক সিভি ডাউনলোড করা বা অনেক সিভি লেখা আছে। তো তারপরে আছে স্ক্যান কপি অফ ভ্যালিড পাসপোর্ট, যদি আমার কম্পিউটারে দেখি যে পাসপোর্ট আছে কি না আগে দেখতে হবে, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে চলে যাবো, আমরা চলে যাওয়ার পর দেখবো যে পাসপোর্ট আছে কি না। আমার সম্ভবত পাসপোর্ট নেই আমার পিসিতে, আমি XYZ অন্য একটা ফাইল দিয়ে দিব, সেটা
সেটা যে ফাইলে হোক না কেন, ধরেন আমি ঢুকলাম সিভিতে, না এখানে ঢুকলাম, ঢোকার পর আমি এনআইডিটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য এনআইডি দিয়ে দিলাম। এখানে আপনারা পাসপোর্ট দিয়ে দিবেন, পাসপোর্টের স্ক্যান কপি, তো আপনার কয় বছর এক্সপিরিয়েন্স আছে এটা দিয়ে দিবেন, দেখেন বলা আছে সুন্দর করে কয় বছর এক্সপিরিয়েন্স এটা দিয়ে দিবেন, দেওয়ার পরে সাবমিট দিবেন। আমার ফোন নাম্বারটা নন ভ্যালিড দেখাচ্ছে, ফোন নাম্বারটা আমি অযথা একটা নাম্বার দিয়ে দিয়েছি যে কারণে নন ভ্যালিড দেখাচ্ছে, তো আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আবার দিয়ে দেখি, আসলে আমার নাম্বারটা আমি দিতে চাচ্ছি না, বুঝতে পারছি যে না আবারও নিচ্ছে না, তো আমি চেষ্টা করবো এবার যে নিজের নাম্বারটাই দেওয়ার জন্যে, যদিও নিজের নাম্বার দেওয়াটা বোকামি, তারপর চেষ্টা করবো নিজের নাম্বার দেওয়ার জন্যে। আচ্ছা, নিজের নাম্বারটা দিয়ে দিলাম, এখন আমরা সাবমিট করব। সাবমিট করার পরে দেখেন কী লেখা আসতেছে, দেখেন এখন বলো ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন শর্ট লিস্ট, তাদের শর্ট লিস্টে আমার আবেদনটা থাকলো, মানে আমার আবেদন হয়ে গেছে, আপনার ইচ্ছা করলে এইভাবেই আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন আবার প্রথম থেকে যদি আসি, তাহলে আপনারা এরকম অনেক চাকরির ই দেখতে পাবেন, এখানে যে জব আছে, জবে যদি ঢুকেন আপনি দেখেন চাকরির অভাব নাই, অনেক অনেক চাকরি আছে এখানে, জব ওপেনিং আপনি অনেক, প্লেম্বার জব ইন কোস্টারিকা, কার্পেটার জব ইন কোস্টারিকা, কনস্ট্রাকশন ওয়ার্কার জব ইন কোস্টারিকা, আরও বিভিন্ন আছে চাকরি আছে এখানে, আপনার ইচ্ছা করলে যে কোনোটাতে অ্যাপ্লাই করতে পারেন, সব চাকরিতে অ্যাপ্লাই করার সিস্টেম সেম। এখন কোস্টারিকা করেন, কানাডা করেন, যেখানেই করেন না কেন, প্লেম্বার জব ইন কানাডা, এটা যদি আপনার প্লেম্বারের যে কোস্টারিকা প্লেম্বারের যদি আপনার যারা এক্সপিরিয়েন্স আছে যাদের, তারা আবেদন করতে পারেন। সেক্ষেত্রে সার্ভারটা স্লো, সার্ভার ঘুরতেছে, আপনারা যারা প্লেম্বারে যারা আবেদন করতে চান তারা আবেদন করতে পারেন। দেখেন প্লেম্বার চলে আসছে, প্লেম্বারের কাছে এখানে আপনারা স্যাম ওই যে স্যাম পজিশনে আপনারা আবেদন করতে পারবেন, যে বিষয়গুলো তখন আমি দিলাম সেটা স্যাম করে আপনারা জাস্ট অ্যাপ্লাই দেবেন, এবং কয় বছরের অভিজ্ঞতা এটা মাস্ট বি দিতে দিবেন, দিলে পরে আপনার চাকরি অনিশ্চয়তা অনেক গুণে বেড়ে যাবে। তার আগে আপনাদের বলে রাখি যে অবশ্যই আপনারা সুন্দর একটা সিভি এবং একটা কভার লেটার এবং পাসপোর্টের স্ক্যান কপি আপনারা এক্সট্রাভাবে একটা ফোল্ডারে রেখে দেবেন, সেক্ষেত্রে আমার মতো আর খোঁজাখুঁজি করতে হবে না, এখানে অনেক কিছুই আছে, আপনার পাঞ্চিং আছে, ইনভাইটেশন আছে, গ্যালারি আছে, এই সাইটে ঢুকে আপনারা সুন্দরভাবে আবেদন করতে পারবেন। এখানে পোল্যান্ড ট্যুরিস্ট ভিসা আছে, পর্তুগাল ট্যুরিস্ট ভিসা আছে, আপনারা এটা এখান থেকে আবেদন করতে পারবেন, পোল্যান্ড ট্যুরিস্ট ভিসা, পর্তুগাল ট্যুরিস্ট ভিসা বা গ্যালারি, ই ভিসা, কন্টাকাস, ই ভিসা সম্ভবত তাদের এখনও ই করে নাই, মানে তাদের সার্ভারে এখনও লুট করে নাই, যে কারণে ই ভিসা, ই ভিসাতে কিছুই পাওয়া যাচ্ছে না, ই ভিসা তাদের খালি আছে। ওয়ার্ক পারমিটও সম্ভবত তাদের খালি আছে, কারণ ওয়ার্ক পারমিট বিষয়টা আসলে ওয়ার্ক পারমিট তো তাদের ওয়েবসাইটে থাকারই কথা না, তারপর তারা দিয়ে রাখছে, আমি এটাই বললাম আর কি। তো বন্ধুরা, যারা আবেদন করতে চান বা পোল্যান্ডে যেতে চান, তাদের জন্য আমার ই থাকবে যে তারা অবশ্যই এখান থেকে আবেদন করে নেবেন। তা আপনারা দেখতে পারলেন, আমি চেষ্টা করলাম যে আপনাদের বোঝানোর জন্য। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।